মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রস্থলে ইন্দ্রাকপুর কেল্লা অবস্থিত। মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুমলা কর্তৃক 1660 সালে বিক্রমপুরের এই অঞ্চলে ইন্দ্রাকপুর কেল্লা নামে এই দুর্গটি নির্মিত হয়। সে সময় মগ জলদস্যু ও পর্তুগিজদের আক্রমণ হতে এলাকাকে রক্ষা করার জন্য এই দুর্গটি নির্মিত হয়। জনশ্রুতি আছে এ দুর্গের সাথে ঢাকার লালবাগ দুর্গের সুড়ঙ্গ পথে যোগাযোগ ছিল। শত্রুদের উদ্দেশ্য করে গোলা নিক্ষেপের জন্য এ দুর্গটিতে অসংখ্য দেয়ালে অসংখ্য ছিদ্র রয়েছে। প্রাচীর ঘেরা এই দুর্গটি চার কোণায় রয়েছে একটি করে গোলাকার বেষ্টনী। 1909 সালে এই দুর্গটি পুরাকীর্তি হিসাবে ঘোষিত হয়। বহু উচ্চ প্রাচীর বেষ্টিত এই গোলাকার দুর্গটি এলাকায় এস.ড কুটির হিসাবে পরিচিত।